বিটুইন, বিটুইন মানে হচ্ছে মধ্যে। এখানে লক্ষ্য করো, এখানে দুটি মেয়ে ঝগড়া করতেছে, অর্থাৎ দুজনের মধ্যে বোঝালে পরে বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়। আরেকবার বলছি, এখানে দুটি মেয়ে ঝগড়া করতেছে, সেজন্য কিন্তু বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুজনের মধ্যে বোঝালে বিটুইন প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়। এবার লক্ষ্য করো, এখানে তিনটি মেয়ে ঝগড়া করতেছে, সেজন্য এমন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুইয়ের বেশি বোঝালে এমন প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়। তাহলে মধ্যে অর্থে যদি দুইয়ের বেশি হয় তাহলে এমন প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়। এখানে ভালো করে লক্ষ্য করো, যেহেতু তিনজন অর্থাৎ দুইয়ের বেশি ঝগড়া করতেছে, অর্থাৎ এখানে তিনজন ঝগড়া করতেছে, সেজন্য এমন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। তাহলে দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন এবং দুইয়ের বেশি বোঝালে এমন প্রিপোজিশনটি ব্যবহার করতে হয়।